পশ্চিমাদের উদ্বেগ আর হুমকি ধমকিকে পাত্তা না দিয়ে রাশিয়া সফরে এসেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এটা যেন স্বাভাবিক সফরের চেয়েও ছিল বেশি কিছু, কারণ একদিন দুদিন নয়, রাশিয়া সফরে কিম কাটিয়ে দিয়েছেন দীর্ঘ 6 দিন। কোনো দেশের রাষ্ট্রপ্রধানের এতদিনের সফর খুবই বিরল। স্থানীয় সময় রোববার ম্যারাথন এই সফর শেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন কিম। বিদায় নেওয়ার আগে উত্তর কোরীয় নেতাকে নানা উপহারে ভরিয়ে দিয়েছে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, উপহার হিসেবে কিমকে 5টি বিস্ফোরক ড্রোন, 1টি রিকনেসান্স ড্রোন ও 1টি বুলেট প্রুফ ভেস্ট দেওয়া হয়। জানা গেছে 5টি বিস্ফোরক ড্রোনই ইরানের কামিকাজে মডেলের, আর বুলেট প্রুফ ভেস্টটি থার্মাল ক্যামেরাকেও ফাঁকি দিতে সক্ষম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দেওয়া এসব উপহার নিয়ে রহস্য ঘেরা নিজের সবুজ রঙা ট্রেনে করে মস্কো ছাড়েন কিম। এক ভিডিওতে দেখা যায়, ট্রেন থেকে রাশিয়ার প্রতিনিধিদের দিকে হাত নাড়িয়ে বিদায় নিচ্ছেন কিম। তাকে বিদায় জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সফরের আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এ সফরে সম্ভবত মস্কো উত্তর কোরিয়ার কাছ থেকে আর্টিলারি শেল ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র চাইবে। অন্যদিকে উন্নত স্যাটেলাইট ও পারমাণবিক চালিত সাবমেরিন প্রযুক্তি চাইবে পিয়ংইয়ং। তবে রাশিয়াকে যুদ্ধাস্ত্র সংক্রান্ত সহায়তার সম্ভাব্যতা নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের দাবি নাকচ করে দিয়েছে মস্কো ও পিয়ংইয়ং। কিন্তু দুই দেশের মধ্যকার সামরিক সহায়তার আলোচনা নিয়ে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন বলছে, দুই দেশের মধ্যে স্পর্শকাতর বিষয়গুলো প্রকাশ্যে আলোচনার মতো নয়, আর তাতেই পশ্চিমাদের মনে দানা বাঁধে সন্দেহের। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA কিমের সফরকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব, সংহতি ও সহযোগিতার নতুন এক দিগন্তের সূচনা বলে আখ্যা দিয়েছে। ইউক্রেন যুদ্ধে সরাসরি রাশিয়াকে সমর্থন করে উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে বন্ধুত্ব বেশ পুরনো। 75 বছর আগে উত্তর কোরিয়ার জন্মের সময় সবার আগে দেশটিকে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। মাসারুল হক মুহাজির, কালবেলারিস।